এই জুবাইর, এই ভাটায় কাজ করতে করতে তো জীবনটা গেল, তা তোর দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, দিনকাল তো আমার মোটামুটি ভালোই যাচ্ছে, তোর কেমন যাচ্ছে? আমার আর দিনকাল, সকাল শুরু হয় ফ্যামিলির গ্যাঞ্জাম দিয়ে আর রাতও শেষ হয় ফ্যামিলির গ্যাঞ্জাম দিয়ে, মানে আর ভালো লাগে না। আর এত ঋণী হইছি মানুষের কাছে, আর কত মানুষের কাছ থেকে ধার নিয়ে খাবো তুই বল? মানুষের কাছে এখন ধার চাইতে গেলেও আমার অনেক লজ্জা লাগে। আরে গরিবের দিনকাল তো এরকমই যাবে, এর থেকে কি ভালো আশা করস? তারপরও এই যে সারাদিন কষ্ট করে কাজ করি, কাজের বেতনটা যদি ঠিক মতো দিত তাইলেও তো মেনে নেওয়া যেত, ফ্যামিলিটা তো অন্তত ভালোভাবে চালাইতে পারতাম, কিন্তু বেতনটাও তো ঠিক মতো দেয় না, কি করব বল? বেতনের কথা বলতে গেলে এমন ব্যবহার করে। কি তোরে বকা দেয়? আমারে তো দেয় না, আমারে তো বেতন সবকিছু ঠিকঠাক মতোই দেয়। আরে তুই নতুন আইছিস তো এই জন্য কিছু বুঝতেছিস না, এখন তো বেতন ঠিকঠাক মতোই দিবে, কয়দিন যাক তারপর বুঝবি কেমন লোক। এই চল, তোরা কাজ না করে কোন সাইডে গেছে দেখি চল। ভাই আমরা তো কাজ করছিলামই, কাজ একটু শেষ হয়েছে তাই একটু বইছি, একটু বইছি তো কি এমন হয়েছে, কাজ তো শেষ করলামই তাই না? তোদের কি এখন বসার টাইম? তোরা এই কাজ শেষ করছস আর একটা কাজ করবি, তোদের লাঞ্চ টাইম আছে না বসার জন্য? তোরা এখন বসে রইছিস কেন? তোদের কি বেতন নেওয়ার ইচ্ছা নাই নাকি? ভাটা কি একটা কাজ নাকি, কত কাজ আছে? ওই সাইডের ইটগুলো এত এলোমেলো কেন, ওইগুলো সাজা যা। শালার ফকিরনীদের সুযোগ পাইলেই কাজ না করে এদিক ওদিক বসে থাকে। দেখেছিস দুবাইয়ের, বলছিলাম না যে দুই দিন গেলে বুঝতে পারবি ও কেমন মানুষ, দেখলেই তো সাথে সাথেই প্রমাণ হয়ে গেল ও আমাদের সাথে কি খারাপ ব্যবহারটা করলো। এরকম খারাপ ব্যবহার করবি আমাদের সাথে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ এখন আর এত ভাইবে লাভ নেই, তাড়াতাড়ি কাজ কর, তা না হইলে আইসে বকবে। নে সাজা, ইট সাজা, সাজা ভালো করে সাজা, এই তো আমাদের জীবন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইভাবে কাজ কর, আমরা অফিস রুমের দিক গেলাম, ওইদিকে আসিস। আচ্ছা ঠিক আছে স্যার। দে দুবাইয়ের ইট দে। জুবাইর, কাজ তো অনেক সময়ই করলাম, কাজের টাইমও তো শেষ হয়ে গেল, চল তাইলে বেতনের জন্যই যাই, আজকে আবার আমার বাজার করে নিয়ে যাইতে হবে। হ্যাঁ রে চল, টাকা চাই, আমারও আজকে টাকা লাগবে। হ্যাঁ চল, তা না হইলে বাজার করে না নিয়ে গেলে বাড়ি গিয়ে খাবো কি, চল চল। ভাই আজকে তো ওদের বেতন দেওয়া লাগবে, তো কি দিয়ে কি করবেন? বেতন তো দেওয়া লাগবে কিন্তু কাছে তো টাকা পয়সা নাই, দাঁড়া দেখি কাছে কয় টাকা আছে। কাছে তো আছে 300 টাকা, দেখি ওই 150 করে দিয়ে দিব। আনে ভাই ওদের ন্যায্য বেতন হলো 500 টাকা, আপনি ওদেরকে 150 টাকা করে দেবেন, এটা কি ওরা মেনে নেবে? এই তুই এত কথা বলস কা, মেনে নিলে নিবে না নিলে না নিবে, যদি না নেয় তাইলে বলবো চলে যা। ঠিক আছে ভাই আপনি যা করবেন করেন, আর ওদিন যে ইট নিছে আমি ওই ইটের টাকাগুলো নিয়ে আসি। যা, এই টাকা নিব না, নিলে নিব না নিলে না নিব, আমারও তো প্যারা নাই গা। এই পানি পার করে কাজ করি প্রতিদিন, তারপরও যদি ন্যায্য বেতনটা না দেয় তাইলে কেমন লাগে তুই বল? কোনোদিনও টাকা ঠিকঠাক মতো দেয় না। তাড়াতাড়ি চল, টাকা নিয়ে বাড়ি যাতে হবে, অনেক খিদে লেগেছে। স্যার ওই সাইডের যত কাজ ছিল সব কাজ শেষ করেছি, আমাদের টাকাটা দেন স্যার। ও আচ্ছা, কাজ সব শেষ হয়েছে, আচ্ছা দাঁড়া তোদের টাকা দিতেছি। আচ্ছা এই নে তোর 150 টাকা, এই নে তোর 150 টাকা। স্যার 150 টাকা কেন, বুঝলাম না, আমাদের তো প্রতিদিনকার টাকা 500 টাকা, আমরা তো প্রতিদিন অন্য ভাটায় কাজ করলেও 500 টাকা পাইতাম, আপনি 150 টাকা দিলেন কেন? ভাই এটা কোন ধরনের কথা, আপনি আমাদের দিয়ে কাজ করাই নিলেন, এখন আমাদের ন্যায্য টাকাটা তো দিবেন, আপনি 150 টাকা দিচ্ছেন কেন? ভাই দেখেন এত টাকা কম দিয়েন না, এমনিতেই অনেক অভাবের ভিতর আছি, দরকার হয় অন্য দিন কম টাকা দিয়েন, কিন্তু আজকে ফুল টাকাটা দিয়ে দেন। আজকে ঘরে একদমই বাজার নেই, বাজার করে নিয়ে যাইতে হবে, বাজার করে না নিয়ে গেলে সবাই না খেয়ে থাকবে। তুই কি এই টাকা নিবি না এটাও ফেরত নিয়ে নিব? এখন এইখান থেকে যা, মেজাজ গরম করিস না। এই শোন যেটা দিচ্ছি এটা নিয়ে খুশি থাক, আর বেশি দিতে পারবো না, যা এখান থেকে। এইটা কোন ধরনের কথা স্যার, দেখেন এরকম করা ঠিক না, আমাদের ন্যায্য টাকাটা দিয়ে দেন, ন্যায্য টাকা দেয়া কিন্তু উচিত, আপনি আমাদের দিয়ে কাজ করাইছেন এখন ন্যায্য টাকাটা তো দিবেন। স্যার এরকম করেন না, আমাদের টাকাটা দিয়ে দেন। আসলে মনে হয় তোর সোজা কথা কানে যাচ্ছে না রে, ও দেখছস কোনো কথা বলতেছে না, আর তুই এত কথা বলস কা, চোখের সামনে থেকে এখনই যা।
এটি একটি গল্প হলেও সত্য যে এই রকম ঘটনা অনেকের সাথেই ঘটে। অনেকেই আছে যারা কাজ করিয়ে নিয়ে ন্যায্য টাকাটা দেয় না। কাউকে দিয়ে কোনো কাজ করালে তার কাজের জন্য ন্যায্য টাকাটা দিয়ে দেওয়া উচিত।